সালাম আলাইকুম, সৌমদের ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন, হিমিক ব্লক অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা স্পেশালি দিল্লিতে রোমানিয়ান অ্যাম্বাসির বর্তমান ভিসার ইস্যু এবং বর্তমান ভিসার পরিস্থিতি কি আছে সে বিষয় নিয়ে কথা বলবো। যারা এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আপনারা যে ভাইয়েরা আমাকে মেসেজ করছিলেন যে দিল্লিতে রোমানিয়ান অ্যাম্বাসির বর্তমান ভিসার ইস্যু এবং সামনের দিকে কী হতে পারে, কারণ 27 মার্চ থেকে সেনজেনের যে যত সিস্টেম আছে সব কিছু সেই সিস্টেমে ভিসা দেওয়া হবে, তো বর্তমান পরিস্থিতি কি সে বিষয়টা জানানোর জন্য। তো বর্তমান দিল্লিতে রোমানিয়ান অ্যাম্বাসির পরিস্থিতি জানার জন্য আমি দিল্লিতে যে ভাই ব্রাদার আছে তাদেরকে আমি নক দিই। নক দেওয়ার পরে তারা আমাকে যে আপডেটটুকু দিল, সেখানে বর্তমান ভিসার ইস্যু মোটামুটি আছে। সেখান থেকে যে ভাইয়েরা ইন্টারভিউ দিতেছে, ইন্টারভিউ পারফরমেন্স খুব ভালো দিতেছে, কিন্তু তারা ওইখান থেকে যে অ্যাম্বাসিডর আছেন তারা বর্তমানে ইন্টারভিউ বেশি একটা ফোকাস না দিয়ে তাদের যে ইন্টারভিউ দিতেছে তাকে বেশি ফোকাস দিতেছে, তার বডি ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস দিতেছে। কারণ তারা তাদের যে ইন্টারভিউ যে ফেস করতেছে তার ফেজের দিকে এবং তার বডির দিকে এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের দিকে বেশি ফোকাস দিতেছে, সেই বিষয়টা তারা বিশ্লেষণ করে এবং তারা সে বিষয়টাকে অ্যানালাইজ করে তারপরেই ভিসা দিতেছে। এবং ভিসার ইস্যু মোটামুটি ভালো বলা যায় না এবং খারাপও বলা যায় না। তবে হ্যাঁ, ওইখান থেকে যে যে আপডেটটুকু আমি পেলাম, 27 মার্চের পর থেকে সেনজেন স্টিকার শুরু হবে আর সেনজেনের ভিসা দেওয়া হবে। সেক্ষেত্রে ভিসার ইস্যুটা সেটা বলা যাচ্ছে না, তবে ওরা ধারণা করে বলতেছে যে সেনজেনের 27 মার্চের পর থেকে যে সেনজেনের ভিসা দেওয়া হবে সেটা হয়তো ভিসার ইস্যু কমে যেতে পারে এবং ভিসা সম্ভাবনা ইস্যুটা খুব যে কমার সম্ভাবনা আছে। তো সেটা তারা এখনও মানে 100% কনফার্ম হয়ে বলতে পারতেছে না, কারণ যখন 27 মার্চের পর থেকে তারা সেনজেনের ভিসা দেওয়া শুরু করবে তখন থেকে বোঝা যাবে যখন ইন্টারভিউ ফেস করবে এবং ভিসার ইস্যু কীরকম হবে সেটা তখন বলা যাবে। তো এখন বর্তমানে তারা ওইখান থেকে যে পরিস্থিতি জানাইছে সেখানে ভিসার ইস্যু মোটামুটি বেশি ভালোও না আর বেশি খারাপও না এই পরিস্থিতি আছে, কারণ এখানে তারা বেশিরভাগ তারা ফলো করতেছে যে যে পার্সনটা ইন্টারভিউ দিতে আসে সেই পার্সনটার বয়স কতটুকু, আগে কোনো দেশে সে বিদেশ করছে কিনা এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপরে রিসার্চ করতেছে এবং তার উপর কতটুকু চাপ আছে, সে রোমানিয়া যাওয়ার পরে সে রোমানিয়াতে থাকবে কি না সে বিষয়টি তারা ফোকাস দিচ্ছে বেশি। কারণ তারা কথা হচ্ছে যে একটা কোম্পানি এত কিছুর পরে একটা ওয়ার্ক পারমিট দেওয়ার পরে সে যদি ওইখানে যাওয়ার পরে না থাকে তাহলে কোম্পানি লস। কোম্পানি এত এত একটা ঝামেলা মোকাবেলা করে একটা লোক নিবে, নেওয়ার পরে যদি না থাকে তাহলে তারা যে ভিসা দিতেছে এই ভিসা দেওয়ার একটা মর্যাদা থাকবে না যদি সেই লোকটা এখানে না থাকে। তাহলে তারা ইন্টারভিউটা বড় কথা না, তারা ওইখানে বেশি একটা মানে বেশি অ্যানালাইসিস করতেছে যে লোকটা যায় থাকবে কিনা, যদি লোকটা না থাকে তাহলে সেই লোকটা ভিসা দেওয়ার কোনো মানে নেই। তো সর্বশেষে আমরা যেটা ওদের কাছ থেকে বুঝতে পারলাম যে তারা ভিসা দেওয়ার পিছনে ওই জিনিসটাই বেশি চার্জ করতেছে যে লোকটা থাকবে কিনা। যদি তাদের কাছে মনে হচ্ছে যে ওই লোকটা রোমানিয়া যাওয়ার পরে থাকবে, স্টে করবে এবং যে কোম্পানিতে যাবে সেই কোম্পানিতে সে থাকবে এবং কাজ করবে, তো সেই লোকটাকে ভিসা দিতেছে। সর্বশেষে তাদের কাছ থেকে এই আপডেটটুকু পাওয়া যাচ্ছে যে তারা যদি মনে করতেছে যে লোকটা থাকবে তাদেরকে ভিসা দিতেছে 100%। আর তার পেপারস এবং তার ডকুমেন্ট যদি সব কিছু ঠিক থাকে তাহলে তাকে ভিসা দেওয়া হচ্ছে। তো সর্বশেষে আমরা দিল্লিতে রোমানিয়ান অ্যাম্বাসির বর্তমান পরিস্থিতি, ভিসার ইস্যু মোটামুটি আমরা যেটা জানতে পারছি,
তো যারা রোমানিয়া ক্লায়েন্ট আছেন, এম্বাসি ফেস করবেন এবং ইন্টারভিউ দিবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আপনারা একদম কনফিডেন্সলি ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন, একদম মনের মধ্যে একদম ফুল কনফিডেন্স রাখবেন, মনে করবেন যে আপনি থাকবেন, আপনার মধ্যে যে ওরকম মনোভাব না থাকে যে আপনি এখানে যেয়ে থাকবেন না। তো সবার জন্য, আপনার সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। দিল্লিতে রোমানিয়ান এম্বাসি আজকের আপডেটও এই দিন ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।